Dear student, aji moi tumalokok hello elken aru hello erinor hello elken part 2 already ami start korisu moi etia tumalokok cx bandhonir dharma bujam so cx bandhonir dharma tumaloke heading dia CX bandoni dharma CX bandoni dharma CX ki bandoni dharma ami samjho C mane hoyse alkyl X mane hoyse halogen so etu hal alkyl halide ba halo alken so suppose NaOH আপোনাৰ যোজতা সারি গতি মানে দিছো সো এই বান্ধনীটোৰ ধৰ্ম পৰাৰ আগতে আমি হেলো এলকেন বস্তুটো পঢ়িছিলো হেলো এলকেন মানে কি হেলো ইয়াৰ লগত এলকেন এলকেন মানে কাৰ্বন আছে সো এতিয়া ইয়াত এটা বান্ধনী আছে সি এক্স বান্ধনী দাগ কয় সি লগত এক্স এটা দাগ আছে তাৰ মানে এক বান্ধনী কয় এটা বান্ধনী আছে এতিয়া তোমালোকে নিশ্চয় জানা যে প্ৰথম ফার্স্ট ইয়াৰৰ প্ৰথম না 3 নম্বৰ চেপ্টাৰত আজি তো আছিল হেই চেপ্টাৰ তোমালোকে নিশ্চয় বিদ্যুৎ ঋণতা হেইটো পাই আছা তো বিদ্যুৎ ঋণতা কি আছিল যে এই যে কার্বন আৰু হ্যালোজেন আছে এই দুটা মাজত বিদ্যুৎ ঋণতাৰ পার্থক্য কাৰ বেছি তোমালোকে জানা বিদ্যুৎ ঋণতাৰ ডেফিনিশন কি আছিল যে সহজজী বান্ধনীত ভাগ বতৰা কৰা ইলেক্ট্রন জোৰক নিজৰ ফালে টানিব পৰা ক্ষমতা হল বিদ্যুৎ ঋণতা সো এই দুটাৰ ভিতৰত কাৰ ইলেক্ট্রন খিনি টানাৰ ক্ষমতা বেছি নিশ্চয় হ্যালোজেনৰ বেছি কাৰণ তোমালোকে জানা হ্যালোজেন বিলাক নবেল গেছ বা সম্ৰান্ত গেছৰ ওচৰত থাকে তাহাতৰ এটাকে ইলেক্ট্ৰন দৰকাৰ হয় সো এটাকে ইলেক্ট্ৰন হৈ গলে ইহঁতে কি হয় সম্ৰান্ত গেছৰ বিন্যাস লাভ কৰিব পাৰে সেইভাবে এই বান্ধনীত থকা ইলেক্ট্ৰনৰ কোনে লাভ কৰিব বেছিকে হ্যালোজেনে বেছিকে লাভ কৰিব সো জোনে বেছিকে লাভ কৰিব তাৰ বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি হয় সো আমি গম পালো যে ইয়াত হ্যালোজেনৰ বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি সেইকাৰণে আমি ইয়াতে দিম কি ডেল্টা মাইনাস আৰু তেতিয়াহ'লে এই কাৰ্বনটো কি হ'ব আমাৰ ডেল্টা প্লাস এটা প্রশ্ন হয় যে ডেল্টা কিয় দিছো ডেল্টা মানে পার্সিয়াল তার মানে এই বান্ধনীটো কমপ্লিটলি ভাঙি যোৱা নাই আংশিক হৈ আছে আর যদি কমপ্লিটলি ভাঙি যায় তেতিয়াহলে এটো ডাইরেক্ট মাইনাস হ'ব এটো ডাইরেক্ট প্লাস হ'ব সো জি কি নহ সো এই হ্যালো এলকেনত যেটো হ্যালোজেন পার্ট থাকিব সেটো কয় নেগেটিভ পার্ট আর যেটো কার্বন পার্ট থাকিব সেটো কয় পজিটিভ পার্ট ক্লিয়ার হল এতিয়া তোমালোকে নিশ্চয় জানা যে হেলো এলকেনত যে এক্স আছে সেই এক্সবোৰৰ ভিতৰত কোনটোৰ আকাৰ আটাইতকৈ ডাঙৰ নিশ্চয় তোমালোকে জানা যে ফ্লোৰিন আছে ক্লোৰিন আছে ব্ৰমিন আছে আয়োডিন আছে গোটেইকেইটাই হ'ল এক্স চ' ইয়াত ওপৰৰ পৰা তললৈ আয়নৰ এই মৌলবিলাকৰ কি হয় যে আকাৰবিলাক বাঢ়ি গৈ থাকে আমি এইটো ফাৰ্ষ্ট ইয়াৰৰ 3 নম্বৰ চেপ্টাৰত পাইছিলোঁ চ' যে আকাৰ যিমানে বাঢ়ি গৈ থাকিব চাপ'জ ইয়াত ক্লোৰিন দিলোঁ আৰু এবাৰ মই ক্লোৰিন দিব পাৰিম আৰু একবাৰ ব্ৰমিন দিম আৰু এবাৰ আয়োডিন দিম চ' হেলোজেনৰ আকাৰবিলাক যিমানে বাঢ়ি গৈ থাকিব সিমানে এই যে বান্ধনীৰ দৈৰ্ঘ্যটো আছে নহয় ডেট ইজ কল বান্ধনী দৈৰ্ঘ্য ইয়াৰ পৰা ইয়াৰ দৈৰ্ঘ্য ডেট ইজ কল বান্ধনী দৈৰ্ঘ্য চ' এই বান্ধনীৰ দৈৰ্ঘ্যটো কি হৈ যাব সিমানে ইনক্ৰিজ হ'ব বেছি হ'ব ক্লিয়াৰ হ'ল চ' যিমানে কি দিলোঁ মই যিমানে হেলোজেনৰ আকাৰ বাঢ়ি যাব সিমানে আমাৰ কি হৈ যাব বান্ধনীৰ দৈৰ্ঘ্য বাঢ়ি যাব তেতিয়া যদি তোমাক সজাব দিয়ে যে চি এফ চি চি এল চি বি এফ চি আই এইকেইটাৰ ভিতৰত তেতিয়াহ'লে হায়েষ্ট ডাঙৰ তোমালোকৰ আকাৰ কাৰ হ'ব নিশ্চয় চি আইৰ হ'ব তেতিয়াহ'লে তোমালোকে সাজাই ল'বা যে চি আইৰ হায়েষ্ট তাৰপিছত বি এফ তাৰপিছত চি এফ সকলোতকৈ সৰু হ'ল চি এফ কাৰণ ফ্লোৰিনৰ আকাৰ আটাইতকৈ সৰু আৰু আয়োডিনৰ আকাৰ আটাইতকৈ ডাঙৰ আৰু যদি কথাৰ কথা কোৱা যে বান্ধনী এনথালপি উদ্ধগ্ৰমত সজোৱা বান্ধনী এনথালপি মানে কি সেই বনডাল ভাঙি যাওঁতে কিমান এনাৰ্জি লাগিব চ' যদি ইয়াতে চি এফ থাকে যিহেতু চি এফৰ কি হৈছে ক্লোৰিনৰ আকাৰটো সৰু তেতিয়াহ'লে কি হয় ইয়াৰ আকাৰটো যদি সৰু হৈ যায় ওচৰত থাকিব চ' চাপ'জ চি এফ ওচৰত আছে ইয়াৰ আকাৰ সৰু ইয়াৰ পৰা হ'ল তাৰমানে বান্ধনীৰ দৈৰ্ঘ্যখিনি কম আছে কম আছে চ' গতিকে বান্ধনীৰ দৈৰ্ঘ্য যিমানে কম হয় সিমানে কি হয় তাত বান্ধনীডাল ভাঙোতে আমাক যথেষ্ট এনাৰ্জি লাগিব চ' ইয়াৰ লগত যদি আয়োডিন থাকে আয়োডিনটো বহুত ডাঙৰ গতিকে সেই বান্ধনীডাল ভাঙি যাওঁতে আমাক কি লাগিব কম এনাৰ্জি লাগিব তাৰমানে বান্ধনী দৈৰ্ঘ্য যিমানে বেছি হয় বান্ধনী এনথালপি সিমানে কম হয়
সো আমি গম পাইছিল যে সি আয়ের বান্ধনী দৈর্ঘ্য আটাইতকৈ বেশি, যেহেতু হলে সি আয়ের বান্ধনী এনথালপি কি হবে আটাইতকৈ কম হব, সি এফ অর বান্ধনী দৈর্ঘ্য আটাইতকৈ কম, তার মানে সি এফ অর বান্ধনী এনথালপি আটাইতকৈ বেশি হব, নিশ্চয় বুঝি পালা। সো এইখিনি হল আমার সি এক্স বান্ধনীর ধর্ম। সো এতিয়া আমি মেইন টপিক্সত যাম, যেটি কয় হ্যালো এলকেনর প্রস্তুত প্রণালী। সো এইটির পর পরীক্ষার প্রশ্ন আসব। সো নেক্সট হেডিং দিয়া মেইন হেডিং, হ্যালো এলকেনর প্রস্তুত প্রণালী। সো এই হ্যালো এলকেনর প্রস্তুত প্রণালী কি বস্তু ভালকে চাবা। প্রথমতে আমি দিম অ্যালকোহলের পড়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, অ্যালকোহল অ্যালকোহলের পড়া। সো এই অ্যালকোহলের পড়া আমি কি বানাম, হ্যালো অ্যালকেন বানাম। অলরেডি আমি নলেজ গম পালো হ্যালো মানে কি হ্যালোজেন, অ্যালকেন মানে কার্বন। সো অ্যালকোহলের পরে আমি কি বানাম, হ্যালো অ্যালকেন বানাম। অ্যালকোহল তোমালোকে নিশ্চয় বুঝি পাও, অ্যালকোহল মানে কি ওএস। সো ওএস লাগি থাকলে সেইটো কয় কি অ্যালকোহল। সো অ্যালকোহল কেবা প্রকারের আছে, মই আগৰ ক্লাসবিলাকত কৈছিলোঁ, প্ৰথম ক্লাসত কোৱা আছিল যে কোনটো কিমান ডিগ্রি হয়, তথাপি মই অলপ ট্রাই কৰি দিছোঁ। যদি এই ওএসটো যিটো কার্বন লাগিব, সাপোজ এই ওএসটো এইটো কার্বন লাগিছে, সেই কার্বনটোত যদি দুটা হাইড্রোজেন থাকে, তার মানে এইটো হল সাপোজ CH2, তার মানে এনেকুৱা সাপোজ CH3 CH2OH, তাহলে এই কার্বনত কেইটা হাইড্রোজেন আছে, মাত্র দুটা হাইড্রোজেন আছে, গতিকে এইটো হব 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কি হব, সাপোজ এনেকুৱা আছে, এইবার দেখা গেছে এই কার্বনটো কেইটা হাইড্রোজেন আছে, এটা হাইড্রোজেন আছে, এই এটা হাইড্রোজেন। সো এটা হাইড্রোজেন থাকলে এইটো কি হয়ে যায় আমার 2 ডিগ্রি অ্যালকোহল হয়। আর যদি এটাও না থাকে, সাপোজ এনেকুৱা হল, গোটেই হলে CH3 আছে, এইটো কার্বনত এটা হাইড্রোজেন, গতিকে এইটো হল টার্সিয়ারি অ্যালকোহল। সো এইটো প্রাইমারি অ্যালকোহল দুটা হাইড্রোজেন, সেকেন্ডারি অ্যালকোহল এটা হাইড্রোজেন, টার্সিয়ারি এটা। সো এইখিনি হল অ্যালকোহল। সো এইবিলাক ফার্স্ট ইয়ারত ধুনিয়াকে আমি পড়িছিল, তথাপি মই অলপ থলমূলক আইডিয়া দিলো। সো এই অ্যালকোহলের পরে আমি কি বানাম, অ্যালকোহলের পরে বানাম আমি তোমার হ্যালো অ্যালকেন। সব প্রথমে তোমালোকে অলপ সেন্টেন্স লিখি লো পারা, লিখা প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহল, প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহল SOCl2, SOCl2 এটু আই পরীক্ষাত বেশি আহে, SOCl2 নাম হল থায়োনিল ক্লোরাইড, এনেকুয়া SOCl2 কি দিলো আমি, প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহল SOCl2 মানে থায়োনিল ক্লোরাইড কমা PCl3, PCl3 নাম কি ফসফরাস ট্রাইক্লোরাইড কমা PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড কমা HCl/ZnCl2। সো এইবিলাকৰ লগত যদি বিক্রিয়া করে কি কি SOCl2 PCl3 PCl5 HCl/ZnCl2, সো এইকেইটাৰ লগত যদি বিক্রিয়া করে তেতিয়া হলে কি হয়, তো আকৌ মই কৈ দিছো প্রাইমারি আৰু সেকেন্ডারি অ্যালকোহলক SOCl2 PCl3 PCl5 এইবিলাকৰ সৈতে বিক্রিয়া কৰিব দিলে অ্যালকোহলৰ OH মূলকটো হ্যালোজেনের দ্বারা প্রতিস্থাপিত হয়। ইয়াত যেহেতু আমি সিএল দিছো, তাহলে সিএলর দ্বারা প্রতিস্থাপিত হবো, তাহলে অমুক অমুক অমুকর হইতে প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহলক বিক্রিয়া করিব দিলে, অমুক অমুক মানে কি এইবিলাক, এইবিলাকর হইতে প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহলক বিক্রিয়া করিব দিলে অ্যালকোহলর ওএইচ মূলকটো সিএল বা হ্যালোজেনের দ্বারা প্রতিস্থাপিত হয়। কেনেকো আমি এটা 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 ক্যান্সারবিলাক করিম, সাপোজ আর CH2OH,
plus S O Cl. R দিও দিছো R মানে নাম্বার অফ কার্বন এটা হবে পারে দুটা হবে পারে তিনটা হবে পারে পরীক্ষা দিয়া থাকিব সো ইয়াতে এটা প্রাইমারি অ্যালকোহল OH এর লগত যেটো কার্বন আছে তাতে দুটা হাইড্রোজেন আছে গতিকে এই যেটো প্রাইমারি অ্যালকোহল OH ও থাই ইয়া দিছো Cl আছে তাতে আমি Cl ভাব ফেলছি এখানে তাহলে আমার অ্যানসার কি হবে R CH2 Cl এই যে OH ও থাই Cl হইছে আর সাইড প্রোডাক্ট যদি দিব খোঁজা SO2+ পানি এই এস এই একটা এস এটু ও ও ইয়া দুটা সিএল আছে এই গেছে সরি 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 এসও2 হব এসও2 সিএল তো তাতে গুছি গেছে এসও2 এই এস ও 2 তো যদি আমি ব্যালেন্স করিব লাগিব দে ইয়াতে যদি আমি ব্যালেন্স করি মিলছে না আমি চাই লওয়া ক্লোরিন কেটা আছে লাগতে দুটা ইয়াতে কেটা গেল আমার আর সিএইচ2 সিএল গতিকে এটা সিএল আমার হাতত থাকিল গতিকে সেই সিএল টু কত যাব এতিয়া তাহলে আমার পানি নহব নিশ্চয় সাইড প্রোডাক্ট পানি নহয় কি হয়ে যাব আমার এতিয়া সো আমি লিখলা নাই এস ও টু এই একটা ও দুইটা মিলি দুইটাও এটা সিএল এতে গেছে এটা সিএল আছে এটা হাতে বড়িয়া মিলি গেছে সো এইখিনি হলো আমার অ্যান্সার সো এইটুকু সাইড প্রোডাক্ট এইখিনি তোমালোকে পরীক্ষা দিলেও হয় নিদিলেও হয় কিন্তু দিলে ভাল বেটার দিলে ভাল যদি তোমার লগে 90 প্লাস মার্ক পোয়া গতিকে বলে খুব দরকার সাইড প্রোডাক্ট কারণে ওই সাইড প্রোডাক্ট এস পার পসিবল দিবা নিদিলো তথাপি রাইট হবো সো সিম্পলি কথা হচ্ছে সেই ওএস ওর ঠাইত আমি একটা সিএল বহাই দিম যদি এটি প্রাইমারি বা সেকেন্ডারি হয় মানে আরো এটা লইছো সাপোজ এটি হল এসও সিএল টু দি তারপর আরো কি আছিল পিসিএল থ্রি আছিল আর সিএইচ টু ওএস প্লাস PCL3 কথা একটাই OH আছে CL আছে PCL3 থাকলে এটো কি হবো আর CH2 সো এইবারও কি হল তোমার কে সিম্পলি আর OH এর ঠাইতে আমি কি বহাই দিলো এটা CL বহাই দিলো আর যদি সাইড প্রোডাক্ট তোমার ভাব লাগে তেতিয়া লিয়া সাইড প্রোডাক্ট হবো H3PO3 যদি লাগে অর্থো ফসফরাস অ্যাসিড অর্থো ফসফরাস অ্যাসিড ইয়ার নাম H3PO3 এর নাম অর্থো ফসফরাস অ্যাসিড সো একটু দিলে হয় নিদিলে হয় এতিয়া যদি তুমি ব্যালেন্স করব খোঁজা যেহেতু আমি সাইড প্রোডাক্ট দিলো ও আছে তিনটা অমুক আছে তমুক আছে গতিকে আমি ব্যালেন্স করব লাগলে ইয়াতে দিব লাগিব চোয়া তিনি ইয়াত যদি তিনি দিয়া তেতিয়াহলে কত পিসিএল থ্রি গতিকে মিলিল না দিয়া ইয়াতে তিনি দিয়া দিলে কি হল চা আর তিনটা বরিয়া সিএস টু তিনটা তিনটা সিএল তিনটা গুছি গেল ও আছে তিনটা পি আছে একটা হাটা বরিয়া হয়ে গেছে সো এইটো হল আমার ব্যালেন্স আর ব্যালেন্স না করিলেও সিম্পলি ইয়াতে যদি প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকোহল থাকে সেই ওএস এর দ্বারা আমি কি বহাই দিম এতে সিএল বহাই দিম সো এনেকে আমি বাকিবিলাকও করব পারো সব একই অ্যান্সার হবো সাপোজ পিসিএল থ্রি ঠাইতে এবার মই কি দিম পিসিএল ফাইভ দিম তোমার কি হবো এবার পিসিএল ফাইভ দিলে একেই সিএল আছে ওএস আছে আকৌ একেই আর সিএল সো এইবারও কি হবো ওয়েস ওঠায় সিম্পলি আমার কি হয়ে গেল এটা সিএল ভয় দিল সো প্রত্যেকটা একে ইয়ার সাইড প্রোডাক্ট হবো তোমার এস সিএল যদি দিয়া বার ইয়ার সাইড প্রোডাক্ট হবো এস সিএল আর ইও সিএল এই সাইড প্রোডাক্ট তোমার লগত নিজস্ব কথা দিল দিবা নিদিল নাই সো এতে ব্যালেন্স করছে নাই সো সিএল কেটে আছে পাঁচটা এই একটা দুটা তিনটা মিলে পাঁচটা ই একটা ও একটা ও একটা গতিকে হয়ে গেল হয়ে গেল আমার অ্যান্সার শেষ সো এনেকে তোমালোকে অ্যান্সারবিলাক করে লোক পারবা আমার লাস্ট আরো এটা আছিল কি আছিল এস সি এল অবলিক জেড এন সি এল এটিও দিছো এস সি এল জেড এন সি এল এইবার জেড এন সি এল উপস্থিত যদি এস সি এল থাকে তেতিয়াহলে এই সি এল আছে ওয়েস আছে আকৌ অ্যান্সার আমার আগের নিচিনাই হবো কি হবো তেতিয়াহলে আর সি এস টু সি এল এই যে ওয়েস ওঠাই সি এল আর এস আর ওয়েস মিলে কি হবো একটা সাইড প্রোডাক্ট দিব পারা প্লাস এইচ টু সো এইবিলাক সাইড প্রোডাক্ট দিলে হয় নিদিলে হয় সো সিম্পলি বুঝি পেলা তোমালোকে যে অ্যালকোহল যদি হয় প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহল আর ইয়াতে সিএল থাকা বা এক্স যিকোনো এক্স থাকবে পারে হ্যালোজেন তেতিয়াহলে সেই ওয়েস ওর ঠাইত আমি সিম্পলি কি বহাই দিম সিএল বহাই দিম সো সেইখিনি আমার কি হবো যেতিয়া অ্যান্সার হব তো যিয়ে নহওক এই এসও সিএলটো আজিলৈ যিমানবার পরীক্ষা আহিছে এই এসও সিএলটো দি মোটামুটি তিনিবার মান আহিছে নিশ্চয় চেপ্টারটো শেষ হলে মই তোমালোকৰ প্ৰশ্নবিলাক সলভ কৰি দিম সো আশা করো তোমালোকে
বুঝি পাইছা? আর যদি বুঝি নপোৱা, কিবা প্ৰব্লেম থাকে, সো নিশ্চয় মোৰ লগত তোমালোকে কি কৰিব পাৰিবা, শ্বেয়াৰ কৰিব পাৰিবা, কমেণ্ট বক্সত কমেণ্ট দিব পাৰিবা, কেনে হ'ল ভিডিঅ'বিলাক, ভাল লাগিল না বেয়া লাগিল না কি হ'ল নিশ্চয় কমেণ্ট বক্সত লিখিবা। আৰু মোৰ হোৱাটছএপ নাম্বাৰটোতো তোমালোকে মেছেজ কৰিব পাৰিবা, ফোন কৰিব সুধিব পাৰিবা, যিয়ে নহওক তোমালোকৰ যাতে লাভ হয় সেই উদ্দেশ্য আগত ৰাখি মই ট্ৰাই কৰি আছোঁ। আৰু যদি তোমালোকৰ ভিডিঅ'বিলাক চাই ভাল লাগে, যদি উপকৃত হোৱা বুলি অনুভৱ কৰা, নিশ্চয় বেছি বেছি লাইক কৰিবা, শ্বেয়াৰ কৰিবা আৰু ছাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিবা। লাষ্টত সকলোকে ধন্যবাদ জনাই আজিৰ ক্লাছটো মই ইয়ানতে সমাপ্ত কৰিলোঁ।